পারবেন। আশা করছি সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। তো আবার একটা নতুন ঝকঝকে তকতকে ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি পুজোর ফুল তুলতে যাব, আর উৎসব স্কুলে চলে গেছে। আজকে হচ্ছে শুক্রবার, আর কালকে বৃহস্পতিবার ছিল। কালকে কোনো ব্লগ বানাইনি, কারণ আমার সময় ছিল না ভিডিও করার, তো আমি ভিডিও করতেও পারিনি। আর কর্তা কালকে বাড়িতে ছিল, কাজের প্রেশারও ছিল, যার কারণে আমি আর কোনো ভিডিওই করিনি। তো আজকে আবার নতুন স্টার্ট করছি আজকের ভিডিওটা। তো দেখতে থেকো, সারাদিন ভালোই লাগবে তোমাদেরকে। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে, আজকে হচ্ছে সন্তোষী মায়ের পুজো, আমাদের পাড়ারই সন্তোষী মায়ের পুজো। আগের বছর আমার ব্লগটা দেখেছো, সেদিন সন্তোষী পুজোর দিনই ওদের বাড়িতে হিজড়া মাসিরা এসেছিলো বাচ্চা নাচাতে। তো সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখেছো, নাচাতে সে কত টাকা নিয়েছিল না নিয়েছিল সেই ব্লগটা তোমরা অন্তত দেখেছো। যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি এখনও তারা অবশ্যই ভিজিট করতে পারো। তো এখন আপাতত আমি ফুলটা তুলে আসি, তারপর আবার ব্লগ কন্টিনিউ করব। তো আজকে ভেবেছি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো। তো আমার নিমন্ত্রণ আছে, মানে সকাল থেকেই যেতে বলছি, কিন্তু সকাল থেকে তো যাওয়া হবে না, বাড়ির অনেক কাজ থাকে, সেটা তোমরাও জানো। আর আজকে আমি একটু লেটে উঠেছি, আর পুজোর ওখানে যাওয়া মানে পুরো একদম রেডি হয়ে যেতে হবে, আর বাড়ি আসা যাবে না। তো আমার এখন আমি চট জলদি যা পারবো ফুল টুল তুলে এসে রান্না বান্নাটা করে নেবো, তারপরে কিন্তু বেরিয়ে যাব, মানে স্নান করে তারপরে যাব। কিন্তু আবার এদিকে উৎসবকে আনতে যাওয়া আছে, সব দিকে মাথাতে খেয়াল রাখতে হবে। তো এখন আমি যাই ফুল তুলে নিয়ে আসি। এখন বাজে 9টা, তো 9টার সময় আমি বাইরে উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ গ্যাসের অনেক দাম বেড়ে গেছে সেটা সবাই জানো। আর এই শীত পড়ে গেছে, আমাদের বাইরে কাঠেই ভাত হবে। রান্না করতে বেশ ভালোও লাগে, খারাপ লাগে না। আর দেখো বাদাম রেখেছি সঙ্গে, বাদামগুলো আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে হরই বালি গরম করে বাদাম ভাজতে শুরু করে দিয়েছি আমি। কে শাশুড়ি অনেকক্ষণ ভেজেছে? আমরা এখন চললাম সন্তোষী মার মন্দিরে, উৎসব চান হয়ে গেছে, সবাই চান কমপ্লিট। ওই যে কাকিমা আমি আর উৎসব রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি মন্দিরে। দেখো পৌঁছে গেছি, আর তখন মন্দিরে পুজো হচ্ছিলো, হোমযজ্ঞ এইসব চলছিল, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর সন্তোষী মায়ের পুজোতে প্রচুর লোক হয়, যারা ব্রতী আছে, যারা 16টা শুক্রবার করে তারা তো থাকেই, তাছাড়াও আরও বাড়ির লোক, আশেপাশের লোক, পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে মামি, তো খুব লোকজন হয়। তো এবারও দেখতে পাচ্ছ, আর এই যে পুচকে আমাদের আখি আখি দেখো শাক বাজাচ্ছে, আর সবাইকে পুষ্প এনে এনে মাথায় ঠেকিয়ে দিচ্ছিল, বেশ আনন্দেই কাটছিল পুজোর দিনগুলো। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা বতী ছিল তারা সবাই এসেছিল ওখানে পুজোর ওখানে, আর তারা পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপরেই কিন্তু সবাই বাড়িতে যায়। আর এটা হচ্ছে আমাদের পিঙ্কির মেয়ে, দেখো কি নাচছে সৃষ্টি। তো সৃষ্টির অন্নপ্রাশনে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম খুব ছোট্ট করে, কারণ তখন আমার দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল। তো এই দেখে নাও সৃষ্টি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর এই যেখানে রাঁধুনি রান্না করছে, আর আমরা এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে আমি অর্পিতা কাটিয়ে দিলাম সময়টা, আর পেছনে কাকিমা ছিল, আরও সব দাঁড়িয়ে ছিল। তো ভাবলাম চলো এক ফলসে তোমাদেরকে দেখিয়ে দিই, আমিও এখানে ছিলাম যেহেতু। তো এইবার দেখো যজ্ঞি হয়ে গেছে প্রায়, এবার যজ্ঞিতে ঘি ডালা শেষ, তো এবার যজ্ঞি নিভিয়ে দেওয়ার পালা। তো হোম যজ্ঞিটা সবাই করে থাকে, আর মানে যারা যারা মানত করে তারা যজ্ঞর কাঠ এইসব ঘি মধু এগুলো সব দিয়ে আসে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে আমার শাশুড়ি মা শাড়ি মানত ছিল, তো শাড়ি পুজোর বাজার যতটুকু পেরেছে সেইটুকুই দিয়ে এসছে। তো হয়তো মানত করেছিল কারোর জন্য, সে মনস্কামনা পূর্ণ হয়েছিল তাই। তো দেখতে পাচ্ছ এখানে সবাই খুব নিষ্ঠা সহিত পুজো করে। তো আমরা প্রতি বছরই যাই প্রসাদ খেতে, তো আমার বেশ ভাল লাগে। আর এই সন্তোষী মায়ের পুজোর দিন কোনো টক জাতীয় খাবার খাওয়া যায় না, আগের দিন থেকেই সবাই ছেড়ে দেয় খাওয়াটা। আর সেই দিন তো সন্তোষী মায়ের প্রসাদ খেয়ে ভুলেও যাতে কেউ টক না খায়, তো সেই দিকে ধ্যান রাখতে হয় বাড়ির সবাইকে। যেহেতু আমরা বাড়িতেই থাকি, কোথাও যাই না, তো আমরা ঠিক নিয়মটা মেনেই চলি। তো একটা দিনেরই তো ব্যাপার, কি সবই হয়ে গেল, এখন অঞ্জলি বাকি আছে। আর এইদিকে এখন খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, যাতে যাতে মনস্কামনা পূর্ণ হয় বা নারকেল উদযাপন করে, তো তারা সবাই এখানে নারকেল ফাটাচ্ছে। তো ওটা একবারই যদি ফেটে যায় তাহলে খুবই ভালো,
তো বলে তো যে যেমন পাচ্ছে সে সেইভাবে নারকেলটা খাটাচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো ওই নারকেলটা কিন্তু কেউ বাড়িতে নিয়ে যায় না, এখানেই বিলি করে দিয়ে যায়। যে যেটা খেতে ভালোবাসো সে সেটা খেতে পারে, কিন্তু যারা খাটায় তারা কিন্তু সেটা বাড়িতে নিয়ে যায় না। আমি যতদূর জানলাম ওটা ওই মন্দিরে গিয়ে, আমি কিন্তু জানি না। আর কাকিমা, আমার শাশুড়ি, নাদি, এরা সবাই করতো, এখন কিন্তু আমি আর দেখতে পাই না। তো খুব সুন্দর ফাটলো কাকিমা, উনি শুক্রবারটা পালে কিন্তু আর উদযাপন করে দিয়েছে। তো এবার দেখো এই পাশে বসে গেছে প্রথম খাবার জন্য সবাই। তো ঠিক টাইম মতো সমস্ত রান্নাও হয়ে গেছিলো এবং টাইমে দুটো আড়াইটা বাজে তখন কেউ সেই টাইমে খেতে দেওয়া স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা প্রথমে বসিনি, ফেস্টিভ্যাল তোমরা জানোই, তো যে যেভাবে পারে সে সেইভাবে সেলিব্রেট করে। আর এখানে দেখো সেকেন্ড ব্যাচ খাওয়া দাওয়া চলছে, তো আমি ওখানে বসে বসে দেখছিলাম। তারপরের ব্যাচে আমরা খেতে বসে গেছি, দেখো খিচুড়ি, আলুর তরকারি, মিষ্টি, পায়েস। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চললাম বাড়ির দিকে। যাই বাড়িতে গিয়ে কাকিমা আর শাশুড়িকে পাঠিয়ে দিই। আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন গিয়ে শাশুড়িকে পাঠিয়ে দিই। তারপর এখন খিচুড়ি বেরোনোর মতন অবস্থা, কারণ এই দূর মারা খুঁজে খুঁজে বার করি এখন। চলো না দেখো সারা বাড়ি কি অবস্থা, আমার সব বিয়ের বাসন দেখলাম। ওল হয়ে যাব আমি, দেখো সবাই এখন ইঁদুর খুঁজে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমার বিয়ের কলসি, এরকম কাজেই লাগে না। তো বাসন কোসনগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম, আর যে পেপার কুচিগুলো টুকরো করে দিয়ে কেটেছিলো সেগুলো বাইরে ফেলে দিলাম। ফেলে আবার ভালো করে মুখ বেঁধে এগুলো তুলে রাখছি, কারণ কাজ ইঁদুর আমার অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বস্তাগুলো সবই কেটে দিয়েছে আর এগুলো সব বস্তায় ভরা থাকে। আর 10 বছর ধরে এই 9 বছর 9.5 বছর ধরে একই ঘরে বস্তায় ভরা আছে, কারণ এগুলো আমার কোনো কাজেই লাগে না, যেহেতু ব্যবহারও করি না। আর বার করলে জানো তো জিনিস নষ্ট হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় দেখো এখানে লটাগুড়ি খাচ্ছে, আমি আর উৎসব বলছি দেখো প্রার্থনা করছি আমি করছি যাতে আমি বেঁচে যাই। তো তারপরে দেখো আমার রাতের খাবার হচ্ছে রুটি, দুপুরের তো নিমন্ত্রণ ছিল, সকালের খাবার তো করেছিলাম, রাতে তো আমি রাতের খাবার স্টার্ট করে দিয়েছি। এখানে রুটি আর এখানে হচ্ছে বেগুন পোড়া, রাতে হচ্ছে বেগুন পোড়া, শীতকাল চলে এসেছে, বেগুন পোড়া খেলে ভীষণ ভালো লাগে। তরকারি ছিল যার কারণে আমার তরকারিটা করতে হবে, কুমড়ো তো বেশ ভালো খেতে ভালো লাগে, আর সঙ্গে একটু কুমড়ো ভাজা করে ইঁদুরটা কিন্তু খুঁজে পাইনি, পচা ইঁদুরের গন্ধ নিয়ে আজকে আমাদের ঘুমোতে হবে। তো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি, তো টাটা বন্ধুরা। আজ আমাদের এখনই খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই যে উৎসব বিছানা করেছে গন্ধ নিয়ে আজকে ঘুমোতে হবে আমাদের। তো আজকের মতো শেষ করছি, টাটা, গুড নাইট।